আজকে বেরিয়ে গেলাম আবার নতুন একটা ব্লগ করতে। আমি আর অনেক দিন পর যাচ্ছি। তো এবার বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতেই পারছো, ছাতা মাথা দিয়ে ভাবলাম স্কুটি নিয়ে যাবো, কিন্তু স্কুটি নিয়ে আর যাওয়া হলো না। তর্ক, আমরা আজকে কোথায় যাচ্ছি? তো আমরা এমন একটা জায়গা আছি যাচ্ছি, মানে একটা ভালো চলে নতুন, দাঁড়িয়ে বলেনি এটা ভালো চলে একটা নতুন ব্র্যান্ড আছে, যেখানে মানে ইউনিক ইউনিক আর ভালো ভালো অনেক কাপড় পাওয়া যায় আর অনেক কস্ট এফেক্টিভ প্রাইস। হ্যাঁ, তো তোমরা যারা যারা গেস করতে পারছো তারা কমেন্ট বক্সে লেখো, আর যারা যারা পাচ্ছো না তারা তো ওখানে গিয়ে দেখতেই পাবে। সব তোমাদেরকে আজকে দেখাবো কোথায় যাচ্ছি, কী কিনছি। তো চলো, এখানে ব্লগটা বললাম আর তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। তো বন্ধুরা, যা যার চেনো, আমি অর্ক, এই আমি সৌনক, সরি, আর আমি অর্ক। তো আর নতুন ব্লগ শুরু করলাম। তো এখান থেকে অটোতে উঠে তোমাদের সাথে একেবারে গড়িয়াটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ কি বৃষ্টি পড়ছে, বেশি বানাতে পারছি না ব্লগ, কারণ কি ফোন ভিজে যাচ্ছে। চলো, তাই অটো থেকে নেমে গেছি আমি অর্ক। অর্ক এখন এখানে একটুখানি জিনিস বার করছে। তো সামনে যাবো অনেকটা হেঁটে, এখন তোমাদের ব্লগ বানাচ্ছি না, একেবারে ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা একবার দেখো, আমরা যখনই বেরোই তখনই কোনো সময় বৃষ্টি পড়ে, জ্যাম হয়। গাইজ, আমরা এখন পার্ক স্ট্রিটে আছি, যাই না তোমরা কারা কারা কী বুঝতে পারছো। অর্ক প্রথমেই বলে দিয়েছিলো যে কিছু বলা যাবে না, যারা যারা গেস করতে পারছো গেস করো। অনেক ভিড় ফিড় পার ফার করে আমরা অ্যাটলাস্ট পার্ক স্ট্রিটে এসে পৌঁছেছি। তো সামনে যাই, ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটের স্টুডিওতে। তো আমি ঢুকতে না ঢুকতেই মানে কালেকশন দেখে তো আমি ভাবছি বন্ধুরা কোনটা ছেড়ে কোনটা নেব, এতই রিজনেবল প্রাইসে ওখানে এত জিনিসপত্র বিক্রি হচ্ছিলো। তো তারপরেই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিই। এবারে তোমরা একটুখানি সিনেমেটিক শটে দেখে নাও যে ওখানে ছেলে মেয়েদের থেকে শুরু করে কত কিছু পাওয়া যাচ্ছিলো। তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা প্লাস সিনেমেটিক শটগুলো তোমাদের কীরকম লাগলো। এটা একটা পছন্দ হয়েছে, তোমরা দেখে বলো কেমন লাগছে। আর এখনও তিনটে নিয়েছি, তিনটে কালার, তোমাদের সব কিছুই পড়ে আমি দেখাচ্ছি, কমেন্টে জানাবো। জানি না শুনতে পাচ্ছ কিনা কথা, স্টুডিও থেকে বেরিয়ে গেছি আমি আর অর্ক। অর্ক এদিকে, স্টুডিও থেকে বেরিয়ে গেছি, এখন এখানে অন্ধকার, তাও তোমাদের আমি ভাবছি একটু ব্লগ বানিয়ে নিই। তো অনেক কিছু কিনলাম, তো ও কিনে যেটা কিনেছে সেটা আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। ওকে বলেছিলাম ভিডিও বানাতে কিন্তু ভিডিও বানাইনি, এত কনফিউজ ছিলাম আমরা। তো তোমরা হয়তো দেখেছো আমি কী কিনেছি, তো আরেকবার তোমাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। এখন যাচ্ছে হচ্ছে স্প্ল্যানেডেও একটুখানি শপিং করবো, এখান থেকে তো খুব একটা কিছু কিনলাম না। চলো তাহলে স্প্ল্যানেডে গিয়ে দেখা হচ্ছে। কিনেছি এখন, তখন আর তোমাদেরকে দেখালাম না, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কেন কি বৃষ্টি পড়ছে তো ফোনটা অ্যাকচুয়ালি অনেকটা ভিজেই গেছে। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে আবার ফ্রেশ করে দেখাচ্ছি কী কী কিনলাম, আর যদি কিছু খাই তাহলে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। জামা প্যান্ট একবার, প্যান্টগুলো দেখিয়ে দে। তো এখানে এসেছিলাম, এখান থেকে তোমার ওপরে এই কানগুলো নিলাম, এই কানগুলো যখন ব্যাটারি রকমের মেশিন এসছে, এটার দাম কত হয়েছিল আপনি একটু বলবেন? তাহলে 500 টাকা। হ্যাঁ, এটা 550 আছে। আর আমি একটা জিন্স নিয়েছি, ওটা ফিক্স প্রাইস হচ্ছে 650। তো এই দাদার দোকানে তোমরা এসো, আর এখানে বাচ্চাদের কিছু জিন্সের কালেকশন আছে, জামাও আছে, তোমরা একবার এখান থেকে এসে দেখতে পারো। একবার লোকেশন ক্যামেরার সামনে বলে দাও, সামনে 26 জওহরলাল নেহরু রোড আর ইন্ডিয়ান মিউজিয়ামের পাশে। তো গাইজ, তোমরা শুনে নিলে একটু ওই দিকটা দেখিয়ে দিই একটুখানি। এক কালারের এখানে কিছু গেঞ্জি আছে, তোমরা এখান থেকে নিতে পারো। প্রাইস কত দাদা? আচ্ছা,
পার জামার দাম হচ্ছে 250 করে। তো অবশ্যই এখানে তোমরা এসো, আর তোমাদের কাকু তো লোকেশানটা বলেই দিল, আমি ডেসক্রিপশন বক্সে একবার লিখে দেবো। তো গাইস, এই জাস্ট বাড়ি এলাম। তো এবার ওখানে তো তোমাদের দেখালামই যে স্টুডিও থেকে কী কী নিয়েছি, ট্রায়াল রুমে তো তোমাদেরকে দেখালামই। এবার আমরা ভেবেছিলাম যে স্টুডিও থেকেই কিনবো, তারপরে দেখলাম যে স্টুডিও থেকেও ভাবলাম একটু কিনি। আর বাইরে দিয়ে কিছু গেঞ্জি আমরা নিয়েছি, কিছু টি শার্ট শার্ট নিয়েছি, সব তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট চলে আসি স্টুডিও থেকে যেটা নিয়েছি, একবার দেখে নাও টি শার্টটা, এই টি শার্টটা একবার দেখে নাও। অর্ক দেখিয়ে দিচ্ছে, বিহাইন্ড দ্য ক্যামেরা অর্ক আছে। এটা আমার খুব ভালো লেগেছে, আমার মানে আমি যা পরেছি ওটা তোমরা দেখেই নিয়েছো, সিনেমেটিক্সে তোমাদের দেখিয়েছি, এটা নিয়েছি। আর বাইরে দিয়ে এগুলো নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই একটা করে। আমার ইচ্ছে ছিল যে ব্ল্যাক শার্ট নেবার। তো এই শার্টটা আমাকে বলো কমেন্টে কেমন লাগছে। এর সাথে সাথে আমরা নিয়েছি, আমার ব্ল্যাক প্যান্ট ছিল না, একটা ব্ল্যাক প্যান্ট নিয়েছি, দেখতে পারো, দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটা ব্ল্যাক প্যান্ট নিয়েছি। তো আর এর সাথে সাথে আমি নিয়েছি, সব তোমাদেরকে লাস্টে বলছি, আগে দেখিয়ে দিই। এখন এই প্যান্টগুলো, জগার প্যান্টগুলো, আর সাইডে অনেক পকেটস আছে, এই পকেটসগুলো এখন খুব চলছে, ঠিক আছে। তো এটা আমি একটা নিলাম, মানে তোমরা জাস্ট বলতে পারো ট্রেন্ডিংয়ের সাথে সাথে আমি যাচ্ছি। আর অর্কও এগুলো আমাকে পছন্দ করে দিয়েছে। আর এরপরে তোমাদের লাস্টে, এখন এটা আমি আগে দেখিয়ে দিই, লাস্টে তোমাদের দুটো টি শার্ট দেখাবো, সেটা সবারই তোমাদের পছন্দ হবে, তোমাদের দেখাচ্ছি। এটা একটা ব্যাগ নিয়েছি, কারণ আমার ব্যাগটা পূর্ণ হয়ে গেছিলো। আর তোমরা এই দামগুলো গেস করো, এখন তোমাদের কিছু বলছি না। এবার চলে আসি, রিভিল করছি একটা জিনিস, তোমরা দেখো। আর কারা কারা কমেন্ট, আর কমেন্টে জানিও এই দুটো টি শার্টের মধ্যে তোমাদের কোন টি শার্টটা বেশি পছন্দ হচ্ছে। দেখো কারা কারা একে সাপোর্ট করো, এটা দেখো, এরকম আমার ইচ্ছা ছিল এরকম কিছু নেবার। আর আরেকটা তোমাদের দেখিয়ে দিই, ব্ল্যাকের ওপর নিয়েছি, এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট লুক, এটা পেছনের লুক। এটা তোমরা বুঝেই গেছো যে কি নিয়েছি, ওভার সাইজ। তোমাদেরকে একটু বলে দিই, এটা ওভার সাইজ টি শার্ট। তো আমার ইচ্ছা ছিল যে এরকম এবার পুজোতে এরকম কিছু ড্রেস পরার, তো অর্ক আমাকে পছন্দ করে দিয়েছে। তো এই ছিল আজকের, আমি শপিং করলাম। তো তোমাদের বলবো না, তোমাদের তো ক্যামেরাতে বলেই দিয়েছি কোথা থেকে কিনেছি, কিন্তু লাস্টের যে দুটো শার্ট দেখালাম, টি শার্ট, সেটা তোমাদেরকে এখন আমি রিভিল করছি না। তোমরা কমেন্টে লেখো, যে কমেন্টে অনেক কমেন্ট করো, আমি দেখতে, তোমরা মানে প্রায় 50-100 মতন কমেন্ট যেন আসুক, আমিও দেখতে চাই যে তোমরা এই টি শার্টটা কতটা মানে জানতে চাও, যে লোকেশনটা কোথায়, তাহলে গিয়ে আমি নেক্সট ব্লগে রিভিল করছি। তো আজকের ব্লগটা এত অবধি রাখছি, শপিং ব্লগ, দুর্গাপুজোর আগে শপিং ব্লগ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করো, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।